পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌর শহরে AIKKMS এর পক্ষ থেকে পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই অবস্থান বিক্ষোভের কর্মসূচির কিছু চিত্র আমরা তুলে ধরলাম। যখন এই এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন করোনা আবহকে কেন্দ্র করে, মার্চে যে করোনার আবহ সৃষ্টি হয়েছে সেই করোনা আবহকে সামনে রেখে গোটা দেশের মানুষকে লকডাউন করে, গৃহবন্দী করে, সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ করে, তারপর সেই করোনা ভাইরাস অর্থাৎ COVID-19 তার চিকিৎসার জন্য যে সমস্ত মেজারগুলো নেওয়ার প্রয়োজন ছিল, দরকার ছিল একটা সরকারের পক্ষ থেকে, যে এরকম একটা ভয়াবহ ভাইরাস সেটা এত দ্রুত এবং এমন ভাবে ছড়িয়ে যায় যার যে আক্রান্ত হবে তার মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই এবং সে বহু মানুষকে এই রোগটা ছড়িয়ে দিতে পারে। ফলে এরকম একটা প্রচার এবং পরিবেশ সৃষ্টি করে গোটা দেশের মানুষকে লকডাউন করে অর্থাৎ গৃহবন্দী করে, তারপর তার জন্য যে ধরনের চিকিৎসার ব্যবস্থা করার প্রয়োজন ছিল সেই চিকিৎসার ব্যবস্থা না করে শুধু শুধু মানুষকে গৃহবন্দী করে তারপর এদেশের সমস্ত সম্পদ অর্থাৎ রাষ্ট্রায়ত্ত সম্পদগুলো যেগুলো জনগণের টাকায় গড়ে উঠেছে সেই সমস্ত সম্পদগুলো একের পর এক এই দেশের মাল্টি ন্যাশনালদের হাতে, বিদেশের মাল্টি কর্পোরেটদের হাতে একের পর এক তুলে দিচ্ছে। আমরা AIKKMS এর পক্ষ থেকে এখানে তিন দিনের ধর্ণা কর্মসূচি নিয়েছি। যে দিল্লিতে যে কিষাণ আন্দোলন চলছে, কেন্দ্রের কিষাণ বিরোধী যে কৃষি আইন যে তৈরি করেছে, কর্পোরেট সংস্থার স্বার্থে কর্পোরেট পুঁজিকে কৃষিতেও জায়গা করে দেওয়ার স্বার্থে জন্য যে কিষাণ বিরোধী কৃষি আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে দিল্লিতে যে কিষাণ সমাবেশ এবং তারা আজ 16 দিন যাবৎ যে ধারাবাহিকভাবে যে লড়াইকে এখনও চলিয়ে নিয়ে যাচ্ছেন, ইতিমধ্যেই 15 জনের মৃত্যু হয়েছে। আমরা সেই কিষাণ আন্দোলনকে সংহতি জানিয়ে তাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এবং তাদের যে আন্দোলনকে আরও সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এখানে 3 দিন যাবৎ কিষাণ এই ধর্ণা কর্মসূচি নিয়েছি। কিষাণদের শুধু নয়, আমাদের এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, আইনজীবী, সমাজের সর্বস্তরের সমাজকর্মীকে আমরা আহ্বান করছি যে এই কিষাণ আন্দোলনকে শক্তিশালী করুন। আপনারা এই কিষাণ আন্দোলনকে সংহতি জানান, তাহলে এই কিষাণ আন্দোলন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। আপনার নাম? আমার নাম রবলি চক্রবর্তী। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে কেন্দ্রের বিজেপি নেতৃত্বে পরিচালিত সরকার গত জুন মাসে যে 3টি প্রস্তাব নিয়ে আসে, পরবর্তীকালে তা আইনে পরিণত হয় এবং এই 3টি আইন শুধু কৃষকদের সমস্যা না, এই নীতিটা যেহেতু কমোডিটি এক নিত্য প্রয়োজনীয় জিনিসের যে আইন ছিল 1955 সালে সে আইন বাতিল করেছে এবং এই জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মজুতদারি করার ক্ষমতা দিয়েছে। অন্যদিকে যে APMC প্রক্রিয়া ছিল কৃষিজাত ফসল একটা বিক্রি করার, এবং এটা এমনি ছিল না, এটা এরকম আন্দোলনের ফলেই এসেছিল। অন্যদিকে এসেছে চুক্তি চাষ, এর ফলেও আসবে একটা বিপদ। তাইয়ের বিরুদ্ধে দলমত নির্বিশেষে কৃষক সংগঠন সারা ভারতবর্ষ জুড়ে 300-এরও বেশি বর্তমান কৃষক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে লড়াই চলছে এবং দিল্লির বুকে তারা গত 3রা ডিসেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা গঠন করে একটা ভারত বন্ধ যে ডাক দিয়েছিলেন 8ই ডিসেম্বর, সেই ধারাবাহিকতা এই আন্দোলন। এবং এই আন্দোলনকে যদি আমরা সঠিক লক্ষ্যে নিয়ে যেতে চাই তাহলে আপামর জনগণের এই কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোর প্রয়োজন আছে মনে করি। আমরা যেমন ধর্ণা মঞ্চ চালাচ্ছি তেমন নানান কর্মসূচি চলছে দিল্লির থেকে আগামী 12ই ডিসেম্বর সারা ভারতবর্ষের ন্যাশনাল হাইওয়েগুলোর অবরোধের কর্মসূচি আছে। আজকে দিল্লিতে আবার কৃষক নেতৃত্ব বসছেন,
14 তারিখে তারা রেল রোকো কর্মসূচির একটা সিদ্ধান্ত নেবেন। আমরা মনে করি সর্বস্তরের মানুষ এগিয়ে এসে এই নীতিকে বাতিলের লক্ষ্যে না গেলে আগামী দিনে জনসাধারণের বিপদ ঘটবে, আমরা এটাই মনে করছি। তাই আমাদের সংগঠন এআইকেকেএমএস এর পক্ষ থেকে আমরা মানুষের কাছে বিষয়টা নিয়ে যেতে যেমন চাই, অবগত করাতে চাই, এবং আজকে যে আওয়াজ উঠেছে এই নীতি বাতিলের, তাই নীতি বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম অনিল বাউরি। ধন্যবাদ। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার সমস্ত রঘুনাথপুরবাসীর জন্য এক বিশেষ ধনতেরাস ধামাকা নিয়ে এসেছে। ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার উৎসবের মরশুমে আপনার বাড়িকে নতুন ফার্নিচারে সাজিয়ে তুলতে চান, তাহলে চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। এখানে আপনারা পেয়ে যাবেন স্টিল পালঙ্ক, স্টিল আলমারি, কাঠের পালঙ্ক, ফ্যান্সি ডাইনিং সেট, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল সহ বিভিন্ন ধরনের ফার্নিচার। আর আপনি যদি 5000 টাকার বেশি কেনাকাটা করেন তাহলে পেয়ে যাবেন একটি রূপোর কয়েন। আর এই বিশেষ অফার থাকবে আগামী 9ই নভেম্বর থেকে 16ই নভেম্বর পর্যন্ত। তাই আর দেরি নয়, এই সুযোগ হাতছাড়া না করতে চাইলে আজই চলে আসুন ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফাহিম বেডিং সেন্টার অ্যান্ড মডেল ফার্নিচার, রঘুনাথপুর সিনেমা হল।